হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কলেজে ভর্তি অর্থাৎ উচ্চ মাধ্যমিকে পরবর্তী যারা কলেজে ভর্তি হয় তারা অনেকেই চিন্তাভাবনা করে যে আমি এমন কিছু কোর্স করব যাতে ভবিষ্যতে আমি একটা জব পেতে পারি, এবং বিশেষ করে প্রফেশনাল কোর্স। এই প্রফেশনাল কোর্সের মধ্যে যারা বিশেষ করে কি টিচার হতে চায় বা শিক্ষক হতে চায় বা শিক্ষিকা হতে চায় তাদের জন্য হচ্ছে আইডিয়াল কোর্স হচ্ছে ডিএলএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান। এটা অনেকে আছে গ্র্যাজুয়েশনে পরবর্তী বিএড না করে আবার ডিএলএডে ফিরে আসে, কিন্তু অনেক স্টুডেন্টসই। অ্যাকচুয়ালি ডিএলএড মানে কি? ডিএলএড হচ্ছে আপনি ক্লাস 1-4 অবধি যে সেকশনটা আছে, প্রাথমিক সেকশন বা প্রাইমারি সেকশন, সেখানে শিক্ষক হওয়ার জন্য যে পড়াশোনা করতে হয়, যে ট্রেনিং নিতে হয়, সেটার নাম হচ্ছে ডিএলএড ট্রেনিং। এবং এই ডিএলএড ট্রেনিংয়ে যথেষ্ট চাহিদা ছিল এবং সেই চাহিদাটা মাঝখানে একটু কমে গেছিলো। এর কারণ হচ্ছে এনসিটির তরফ থেকে, অর্থাৎ যারা এই টোটাল ডিএলএড বা বিএড এই সব কিছু মেনটেন করে, তারা বলে দিল যে ক্লাস 1-4 যেমন ডিএলএডরা অ্যাপ্লাই করতে পারবে সেরকম বিএডরাও অ্যাপ্লাই করতে পারবে। এর পরবর্তী তো মামলা হয় এবং সুপ্রিম কোর্টে এই মামলার রায় আসে, যেটা আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম। সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছে এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে ক্লাস 1-4 সেকশনের জন্য সরকারি চাকরি যারা অ্যাপ্লাই করছে তাদের জন্য ডিএলএডরাই শুধু করতে পারবে। তার ফলে যে চাহিদা ছিল 50% বা 100% সেটা এখন 500% হয়ে গেছে, কারণ আজকে যেহেতু শুধুমাত্র ডিএলএডদের অগ্রাধিকার দিচ্ছে। ইভেন আপনি আপার প্রাইমারিতে আফটার গ্র্যাজুয়েশনও কিন্তু ডিএলএড ক্যান্ডিডেটরা তার আপার প্রাইমারিতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারে অ্যাকর্ডিং টু দ্য এনসিটি। তার ফলে যারা বিশেষ করে বর্তমানে কলেজে ভর্তি হয়ে গেছে অলরেডি, আরেকবার চিন্তাভাবনা করে নাও, কারণ ডিএলএডে বর্তমানে অ্যাডমিশন চলছে গভর্নমেন্ট কলেজগুলো এবং প্রাইভেট কলেজগুলো। এবং যারা অনেকই স্টুডেন্টস আছে যারা গ্র্যাজুয়েশন করছে বা সেটাকে ছেড়ে আবার ডিএলএড করার প্ল্যানিং করে, অথবা গ্র্যাজুয়েশন করার পরবর্তীতে ডিএলএড না বিএড নিয়ে ভাবে, তাদের বলবো বিএডের দিকে যাও, কারণ যেহেতু তোমার গ্র্যাজুয়েশনটা হয়ে গেছে। হ্যাঁ, অবভিয়াসলি তুমি 1-4 অবধি কিন্তু যে প্রাথমিকের যে ক্লাব 1-4 অবধি যে পড়াশোনা হয় সেখানে শিক্ষকতা হিসাবে অ্যাপ্লাই করতে পারবে না, যদিও সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছে অলরেডি। আবার তোমার যদি টার্গেট থাকে যে আমি 1-4 অবধি যে পড়াশোনা হয়ে থাকে, যে স্কুলে পড়াশোনা হয় সেখানেই আমি চাকরি করবো, তাহলে তোমাকে আবার ডিএলএড করতে হচ্ছে। তো যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। এই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি আমি ডিএলএড অ্যাডমিশন, তার যোগ্যতা, কত বয়স চাইছে, সমস্ত ডিটেলসটা বলে দিচ্ছি কীভাবে অ্যাডমিশন হবে। 2-3 কোয়েশ্চেন আসবে আমি জানি। 1 হচ্ছে যে ডুয়েল ডিগ্রি হবে কি না, গ্র্যাজুয়েশন করছি তার সাথে ডিএলএড করতে পারবো কি না। আর একটা কোয়েশ্চেন আসবে যে গ্র্যাজুয়েশন তো করে মানে অলরেডি কলেজে ভর্তি হয়ে গেছি, রেজিস্ট্রেশন করে নিয়েছি, এখন যদি ডিএলএডে ভর্তি হই টাকা কি ফেরত পাবো, সবটা বলে দিচ্ছি। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অধীনস্থ, তারা যে অর্গানাইজ করে থাকে টোটালি অ্যাডমিশন প্রসিডিউর সেটা হচ্ছে ডিএলএড। ডিএলএডে আপনি প্রাইভেট অথবা গভর্নমেন্ট যে কলেজগুলো আছে সেখানে আবেদন করতে পারছেন। তার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়ে গেছে 23 এবং 25 সালের জন্য, 2 বছরের কোর্স হয়ে থাকে ডিএলএড, এবং এর পরবর্তী কিন্তু আপনারা সরকারি চাকরি অথবা প্রাইভেট জবস অ্যাপ্লাই করতে পারছেন, বিশেষ করে যেগুলো ক্লাস 1-4 রয়েছে, এবং তার সাথে আপার প্রাইমারি সুযোগ আছে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিচ্ছেন। তো যারা বর্তমানে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন। মার্কস কী চাইছে? 50% মার্কস পেতে হবে হচ্ছে আপনাকে উচ্চ মাধ্যমিকে, তাহলে আপনি আবেদন করতে পারছেন। যেহেতু টোটাল অ্যাডমিশনটা মেরিটের মাধ্যমে হবে তাই যাদের যত নাম্বার আছে তারা চান্স পাবে সেরকমভাবে। 5% রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, 45% রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে এসসি এসটি ওবিসি এবং তার সাথে ওবিসি ওবিসিবি এক্স সার্ভিসম্যান এবং তার সাথে পিএইচ ক্যান্ডিডেটদের জন্য। আলাদা করে কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরি বলে সেরকম কিছু উল্লেখ আমি দেখতে অন্তত পাইনি। তার মানে 50% নম্বর থাকলে আমি আবেদন করতে পারছি। এর ব্যাপারটা হচ্ছে আপনি ধরুন আজকে বেঙ্গলি মিডিয়াম থেকে পাশ করেছেন বা বাংলা আপনার ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ছিল, তাহলে আপনি বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করছেন বা ডিএলএড। যদি আপনার ইংলিশ ছিল তাহলে আপনি সেই ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করছেন আপনার ডিএলএড, বা যদি আপনার ধরুন হিন্দি বা উর্দু বা সাঁওতালি যেটা ছিল বা অলচিকি ছিল সেই ল্যাঙ্গুয়েজে আপনি পড়াশোনা কিন্তু করতে পারছেন। আচ্ছা, একটু আমরা স্কল করে চলে যাচ্ছি মোটামুটি ইনটেক ক্যাপাসিটি। দেখুন, ইনটেক ক্যাপাসিটি যেটা অ্যাকর্ডিং টু দ্য এনসিটি এবং ডাব্লিউবিপির অধীনস্থ যে ইনটেক ক্যাপাসিটি, অনেক জায়গায় মোটামুটি 100 করেই সাধারণত সিট থাকে, সেই অনুযায়ী কিন্তু আজকে ইনটেক ক্যাপাসিটিগুলো রয়েছে। একটু স্কল করে এবার আমরা দেখে নিচ্ছি রিজার্ভেশন অফ সিট। দেখুন, রিজার্ভেশন অফ সিট অ্যাকচুয়ালি সুবিধা পায় যেটা, যারা বিশেষ করে আজকে যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে মানে যারা এসসি এসটি ওবিসি ওবিসি বি ক্যান্ডিডেট রয়েছে বা যারা বা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের কিন্তু একটা রিজার্ভেশন সুবিধা রয়েছে। একটু দেখিয়ে দিচ্ছি এজ লিমিট। দেখুন, 35 বছরের মধ্যে আপনার বয়স থাকলে আপনি জেনারেল ক্যাটাগরি হলে আবেদন করতে পারছেন। এছাড়া যারা এসসি এসটি রয়েছে তাদের 40 ইয়ার্স, ওবিসিদের এ এবং বি দুজনের জন্যই বলে দেওয়া হয়েছে 38 ইয়ার্স অবধি, আর পিএইচ ক্যান্ডিডেটদের ম্যাক্সিমাম 45 ইয়ার্স অবধি আবেদন করতে পারছে। যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের 55 ইয়ার্স অবধি আবেদন করতে পারছে, অর্থাৎ 35 বছর একটা জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে মানে কত সালে পাশ করেছে সেটা আপনি দেখে নেবেন, এবং আপনার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে 35 বছরের মধ্যে তাহলে আপনি আবেদন করতে পারছেন। আচ্ছা, টোটালি অ্যাপ্লিকেশনটা অনলাইনের মাধ্যমে করতে হবে আমি দেখিয়ে
দিচ্ছি। আচ্ছা, পুরো প্রসেসটা যেটা হবে পুরোটাই অনলাইনে হবে এবং তার পরবর্তী মেরিটের মাধ্যমে কিন্তু আপনাদের ভর্তি হচ্ছে। ক্যালকুলেশন অফ মার্ক্স, মার্কসটা কীভাবে ক্যালকুলেট হবে, মেরিট কীভাবে হবে, বেস্ট অফ ফাইভে মেরিট হবে এবং ইভিএসটা কম্পালসারি থাকলে বাদ দিয়ে বেস্ট অফ ফাইভ। ধরুন আপনার বেঙ্গলি রইল, ইংলিশ রইল, তারপরে ধরুন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রইল, এই হিসাবে আপনি নিলেন, বা বায়োলজি ছিল যেটা ফোর্থ সাবজেক্ট সেটাকে আপনি মেন করে নিলেন, এইভাবে যেভাবে আপনারা কলেজে আবেদন করেছিলেন, বেস্ট অফ ফোরে আবেদন করেছেন, বেস্ট অফ ফাইভে আবেদন করেছেন, এক্ষেত্রে বেস্ট অফ ফাইভে আবেদন করতে হবে। সিবিএসসি বা যে সমস্ত স্টুডেন্টসরা বিশেষ করে আজকে ইভিএস বা এনভায়রনমেন্টাল সায়েন্স 100 নম্বরে পড়েছে, তারা কিন্তু এটাকে ইনক্লুড করতে পারে, তাদের কিন্তু এক্সক্লুড করার কোনো প্রয়োজন নেই, তারা কিন্তু বেস্ট অফ ফাইভে ইভিএসকে রাখতে পারে, বাকি কম্পালসারিরা কিন্তু বেস্ট অফ ফাইভে ইভিএসকে রাখবেন না। ফি স্ট্রাকচার দেখুন, প্রথমত এটা হচ্ছে যে ফি স্ট্রাকচার, এটা আবেদনের জন্য, আবেদনের জন্য আপনার লাগছে হচ্ছে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টস যারা রয়েছে বা এক্স সার্ভিসম্যান বা ইন সার্ভিস টিচার যারা রয়েছে বা ভোকেশনাল ক্যাটাগরি রয়েছে তাদের 1000 টাকা দিতে হবে হচ্ছে আবেদনের জন্য, ওবিসি এ ওবিসি বির জন্য 750, এসসি এসটি পিএইচ জন্য 500। এ টাকাটা অনেকটা বেশি, কারণ 1000 টাকা ফর্ম ফিল আপ এটা অনেকটা বেশি, বাট এবছর 1000 টাকা করে নেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় অনেকটা বেশি, কী মনে হয় আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা, এটা আবেদন কোথা থেকে করবো দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি চলে এসেছি wbbpe.org ওয়েবসাইটে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসলে স্ক্রল করে দেখতে পাবেন এই যে ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন রেগুলার কোর্স ডিএলএড, এটাকে আপনাকে ক্লিক করতে হচ্ছে, ক্লিক করে আপনি কিন্তু আবেদন করতে হচ্ছেন। যেভাবে কলেজে ফর্ম ফিল আপ করেছেন ঠিক সেম প্রসিডিওরে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। একটা কোয়েশ্চেন আসবে, আমি জানি যে আমি যদি গ্র্যাজুয়েশন করছি তার সাথে ডিএলএড করতে পারবো কি না। দেখুন, ইউজিসি তো বলে দিয়েছে যে দুটো ডিগ্রি সমান্তরালভাবে করা যায়, কিন্তু আমাদের অনেক স্টেট তারা কিন্তু এটা মানছে না এবং অনেক জায়গাতেই আছে যেখানে কিন্তু দুটো ডিগ্রিকে অ্যালাউ করে না, একটা ডিগ্রির সাথে একটা ডিপ্লোমা কোর্স করাই যায়। কিন্তু আজকে ডিএলএড যেহেতু রেগুলার কোর্স, ডিগ্রিটাও আপনার রেগুলার কোর্স এবং তার জন্য কিন্তু অসুবিধার সম্মুখীন হতে পারে, তাই আপনারা যারা বিশেষ করে কলেজ করার সাথে সাথে এটা করার প্ল্যানিং করছেন, একটু আপনারা কলেজ এবং তার সাথে ডিএলএডের অফিসে একটু কথা বলে নিন। এই যে এটা হচ্ছে তাদের ঠিকানা, এই যে সেক্টর 2 সল্ট লেক কলকাতা 91। কারণ আজকে ধরুন আপনি পুরো দুটোই পড়াশোনা করলেন এবং দুটো পড়াশোনা করতে যথেষ্ট পড়াশোনা করতে হয়, দুটোকে খেটে পড়াশোনা করে ভালো রেজাল্ট করলেন এবং আপনি চেষ্টা করছেন আপার প্রাইমারির জন্য অ্যাপ্লাই করবেন আফটার গ্র্যাজুয়েশন ডিএলএড সার্টিফিকেট দিয়ে, মেবি নাও নিতে পারে, তো তার জন্য একটু আপনাদের কথা বলে নিতে হবে। তো ভালো থাকবেন সবাই, বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। আর আরেকটা জিনিস বলে দিই, আমি অনেক স্টুডেন্টস আছে যারা কিন্তু আজকে এখন ধরুন ডিএলএডে অ্যাপ্লাই করছে এবং চান্সও পেয়ে গেল এবং তারা যে বর্তমানে কলেজে পড়ছে সেখানে ধরুন ভেরিফিকেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, টাকা ফেরত পাবে কি না। রেজিস্ট্রেশন হয়ে গেলে কিন্তু টাকা সাধারণত ফেরত পাওয়া যায় না, তবু একবার কলেজে রিকোয়েস্ট করে দেখবেন, যদি টাকা ফেরত পাওয়া যায় তো খুব ভালো। তো তার একটু ঠান্ডা মাথায় ভাবুন, কিন্তু এটা বলতে পারি যে ডিএলএডে বর্তমানে সুপ্রিম কোর্ট রায়ের পর যথেষ্ট চাহিদা রয়েছে যেহেতু এটা একটা প্রফেশনাল কোর্স। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।